কি করতেছ নানা ভাই? আজকে স্কুলে যাও নাই? না, আমি এই স্কুলে যাব না। কেন? সবার বাবা আছে, আর সবার বাবা ভালো। আমার বাবা খারাপ, আমার বাবা নাই। সে নাকি খুনি। আচ্ছা নানা, আমার বাবা কোথায় থাকে? আর সে জীবিত আছে না মারা গেছে? তোর বাপ সম্বন্ধে আমি কিছুই বলতে চাই না। স্কুলে গেলে যদি কোনো কথাই শুনতে হয় তাহলে তোর স্কুলে যাওয়া দরকার নাই। তুই যখন বড় হবি তখন এইসব প্রশ্নের উত্তর নিজে নিজেই পেয়ে যাবি। এটা কি বলো ভাই? তুমি আমাদের কি অপবাদের ভাগি বানাইয়া গেলা? খারাপটা জীবন জেলের অন্ধকার ঘরে কাটানোর পরেও মানুষ আমার মানুষ ভাবে না, সবাই আমার খনি বলে। খনি আমার ছেলে আছে, কেমন আছে, কোথায় আছে আমি জানি না। সেবা আমার মাফ করছে কিনা তাও আমি জানি না। তোমার নাম কি বাবা? সবুজ। ভারী মিষ্টি নাম। তোমার নামটা কে রেখেছিল বাবা? আমার মা। তোর মা রেখেছিল, খুব সুন্দর নাম। তোমার বাবা নাই? না, কিন্তু সবাই বলে আমার বাবা নাকি খুনি। তোমার কি মনে হয় তোমার বাবা খুনি? না, তবে আমার নানা জানে আমার বাবা খুনি কিনা। আচ্ছা ধরো তোমার বাবা খুনি, তাহলে তুমি কি করবে? তাহলে আমি তার খুন করুম। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি পর্যন্ত এসে গেছ? না না, এই লোকটার তুমি এমন করো না। এই লোকটা আমাদের মেহমান। মেহমান? আরে নানু, এই সে খুনি, তোর মায়ের যে খুন করছে। আপনি চলে যান, আর জীবনে আমার সামনে আসবেন না। আপনি আমার মা রে খুন করছেন, যান, আর কখনো আসবেন না। আমি বেশি বুঝি, আমি কিছু করি না, আমি বেশি বুঝি না। তোমার তো হনি মাইরিয়ালে বলেছিল,
কি দুই নম্বর বিয়ে করলাম রে? কি ব্যাপার, সকাল সকালে শুয়ে পড়ছ, শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, কপালটাই খারাপ। কেন, আবার কি হইল? কি আর হইব, আজকাল তোমার মা আমার সাথে ঝগড়া করছে। তাই নাকি? আমার আর ভাল লাগে না, তুমি আমার এই বাড়ি থেকে নিয়ে যাও। তুমি যদি আমার এই বাড়ি থেকে নিয়ে না যাও, তাহলে আমার সবুজ আর আমার পেটের বাচ্চাটা যে কোনো ক্ষতি হয়ে যাবে। চিন্তা করো না, আমার সৎ মা হলে কতটা খারাপ। তুমি একটু একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি মারে বুঝে কমল, যাতে মার তোমার সাথে এরকম আচরণ না করে। তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। মা গো, আমি সারাদিন গাড়ি নিয়ে বাইরে থাকি, তোমরা যদি বাড়িতে এরকম ঝগড়া বিবাদ করো তাহলে আমি কি করব? বাবা, আমি ঝগড়া করি না, ঝগড়া করে তোর বউ। তুই তোর বউকে ভালো করে বুঝাইয়া যা বাবা। আমারে বুঝাইতে হইব না, আপনি ভালো করে বুঝেন। সেবা, তুমি চুপ থাকো, মা তোমার বড় না, তুমি মার সাথে এভাবে কথা বলো কেন? এটা কি শুনলি? তুই বাড়ি থেকে যাবার পর পারলে আমারে খুন করে তুলে যায়। এত বড় মিথ্যা কথাটা কইেন না, ঠাটা পড়বো আপনার উপর। দেখলি তোর বউয়ের কথা কি দাঁত? ঠিক আছে, তোমরা ঝগড়া করো, আমি যাই। তোমাদের টেনশন নেই, তবে যে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকুম তার কোনো ঠিক নাই। থাকো তোমরা, আর জন্য চলছে বাবা। এই কালি তোমার বাবার খবর দিবা, তোমার আমার বাড়িতে রাখো না, বুঝা? আপনার এই নরকের বাড়িতে আমি থাকবো না। ভাইরে, মনে শান্তি থাকবো কিভাবে? বাড়িতে গেলেই অশান্তি, মা ভরে দেখতে পারে না, বউ মারে দেখতে পারে না, এই অশান্তি আর ভাল লাগে না। তুমি একটা কাজ করো, তুমি বউরে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও, তোমার এই ঝামেলাটা থাকবো না। তুই দেখছি ওই শ্বশুর তো আমাকে কেউ দেখতেই পারে না, আবার বউ শ্বশুর বাড়ি পাঠিয়ে আবার নতুন করে ঝামেলা বাঁধামো। তার চেয়ে যেভাবে আছি এইভাবেই থাকি, নিজেদের ঝামেলা নিজেরাই পোহায়, পরিবাসে এখানেই থাকে। আসলে দোস্ত, তোমার এই ঝামেলাটা হইতো না, তোমার আপন মারা যদি বেঁচে থাকতো তাহলে এই সমস্যাগুলি হইতো না। দুর্বোকা, মা বর আপন পর হয় নাকি? এটা কি ধরনের কথা বলার, মা তো মাই। আপনার মনে একটা পোকা ভরে গেছে। গালি দিয়ে কথা দেবেন না। না, তোমার গালি দিব না, তোমার আদর করব, বুঝছো? সে দেখা যায় যে তুমি আমার সবুজে কুলে করে রাখতেছ।
তুমি আমার সৎ মা হলেও তুমি তো আমাদের কত ভালোবাসো সেটা সেটাই শেফা জানে না যদি জানতো তোমার সাথে এরকম আচরণ করতো না বাবা রে তোর বাবা অসুস্থ আমি না থাকলে তোর বাবা দুই দিনও বাঁচবে না আর আমার তো বয়স হয়েছে এই বয়সে আমি জেলের ভিতরে থাকতে পারবো না বাবা আমি যেদিন জেলে যাব সেদিন আমি হাত পেলে মরে যাব বাবা মা এসব তুমি কি বলতেছো সেবা কোথায় আমি তোরে সমাধুমি পেয়েছা মরছি এই মাথায় বাসায় বাবা এই মাথায় তুমি একবার এসে বইলে যাও আমি খুনি না তুমি আমার সবুজে বইলে যাও আমি খুনি না এই দুনিয়া সবাই রে বইলে যাও আমি খুনি না শেফা তুমি তো জানো আমি তোমারে খুন করি নাই তুমি এই মহল্লার দেয় এলাকার সবাই রে বলো কামাল খুনি না কামাল খুন করে না তুমি এই দুনিয়ার সবাই রে বলো কামাল খুন করে নাই কামাল খুনি না বাবা তুমি তো অন্তত জানো আমি খুন করি নাই আমার খুনি বানাইয়া এই দুনিয়ায় থেকে বিদায় দিত এই কষ্টের যন্ত্রণা না আমি আর সহ্য করতে পারি না বাবা আমি আর সহ্য করতে পারছি না আচ্ছা চল কাল কাল তোরে ঢাকা নিয়ে যাবো কিরে খুনির বাচ্চা খুনি আমার আশ্বাস আপনি কি শুরু দিনে কোথাও যাইতেছেন হ্যাঁ যাইতেছে কিন্তু আপনার কর্ম না কারণ আপনি খুনি আমার মার খুনি আপনি আমার মারে খুন করছেন আপনি আপনি আমার মারে খুন করছেন এবং আমার মার পেটের বাইরেও খুন করছেন খুনি গুদাগার